ভিউয়ার্স আসসালামু আলাইকুম। রোমানিয়া ভিসা। বিগত দিনে রোমানিয়াতে বাংলাদেশ থেকে যে সমস্ত কর্মী গিয়েছেন প্রায় অধিকাংশ মানুষই কিন্তু ওই সমস্ত কোম্পানিতে বর্তমানে নেই। তারা বিভিন্ন পথে ইউরোপের সেনজনভুক্ত বিভিন্ন দেশে চলে গিয়েছেন, গেম মেরে লরিতে বা বিভিন্ন পন্থা অবলম্বন করে বিভিন্ন দেশে সেনজনভুক্ত দেশে চলে গিয়েছেন, যার কারণে যে সমস্ত কোম্পানিতে বাংলাদেশি লোকজন বা কর্মী নিয়েছে ওই সমস্ত কোম্পানি থেকে বাংলাদেশি কর্মী না নেওয়ার একটি প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বর্তমানে এই প্রতিক্রিয়াটা যারা বাংলাদেশে আমরা বর্তমানে জমা দিতে চাচ্ছি তাদের ক্ষেত্রে বিশাল বড় একটি সমস্যার সৃষ্টি হয়েছে। পারমিট পাওয়া থেকে শুরু করে ভিসা অ্যাপ্লিকেশান জমা দিয়ে ভিসা সংগ্রহ করা পর্যন্ত বিশাল বড় লম্বা একটি সময়ের প্রয়োজন। ভিউয়ার্স, এই ভিডিওর মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ আপডেট তুলে ধরব। প্রথমে বলে রাখি ভিউয়ার্স, ইন্ডিয়াতে রোমানিয়ার যে দিল্লির অ্যাম্বাসি রয়েছে সেখানে কিছু গুরুত্বপূর্ণ আপডেট কিছুদিন পর পরই কিন্তু দেওয়া হচ্ছে আমাদের বাংলাদেশিদের কেন্দ্র করে, এবং বিগত দিনে ভিসা পাওয়াকে কেন্দ্র করে যে সমস্ত সহজভাবে আমরা একটি পন্থা অবলম্বন করেছিলাম এখন বর্তমানে দিনের পর দিন কালক্রমে কিন্তু এটা কিন্তু একটি শক্ত অবস্থানে যাচ্ছে। কিছুদিন আগে ছিল অ্যাপয়েন্টমেন্ট নেওয়া, বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটা খুবই দুঃসাধ্য একটি ব্যাপার, এবং অনেকের কিন্তু পারমিট আসছে ফাইল জমা দেওয়ার জন্য যে অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন সে অ্যাপয়েন্টমেন্টটাই কিন্তু পাচ্ছেন না, যার কারণে অনেক অনেক কষ্ট পোহাতে হচ্ছে। যাই হোক, দিল্লির অ্যাম্বাসি থেকে বর্তমানে ইন্টারভিউর জন্য ফোন কল করা হবে। এই ফোন কল করা হবে কিভাবে? আপনার পাসপোর্টের যে ইমার্জেন্সি নাম্বারটা দেওয়া থাকে সেই পাসপোর্টের ইমার্জেন্সি নাম্বার থেকে দেওয়া হবে, অথবা আপনার এজেন্ট যেই নাম্বারটা দিবে আপনার হয়ে আপনার ফাইলের মধ্যে ওই নাম্বারে কিন্তু আপনাকে ফোন দেওয়া হবে। অ্যাম্বাসি থেকে যে কলটা করা হবে সেটা কি সবার উদ্দেশ্যে, মানে যারাই জমা দিবে তাদেরকে করা হবে না গুটি কয়েকজনকে করা হবে? ভিউয়ার্স, এটা নির্ভর করছে সম্পূর্ণ অ্যাম্বাসির উপর। অ্যাম্বাসি যদি কোনো ক্লায়েন্টকে বা কোনো ফাইল জমা দেওয়ার পর যদি তারা সন্দেহ করে তাহলে অবশ্যই তারা অ্যাম্বাসি থেকে ফোন কলের মাধ্যমে ইন্টারভিউ নেবে, এবং ইন্টারভিউটা হবে সম্পূর্ণ ইংরেজিতে। আপনাকে ওইভাবে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। বিশেষ করে কন্ট্রাক্ট পেপারে যে সমস্ত কোম্পানিকে উদ্দেশ্য করে যে সমস্ত লেখা থাকবে ওই সমস্ত বিষয়ের উপরে আপনাকে ইন্টারভিউ নেওয়া হবে, এবং সাথে সাথে সেখানে কোম্পানির নাম কি, আপনার কোম্পানির বয়স কত, আপনার কোম্পানি কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, আপনার স্যালারি কত, আপনার কোম্পানি কি কাজ, আপনার কত ঘন্টা ডিউটি, থাকা খাওয়া কোম্পানির সুযোগ সুবিধা আপনাকে দিবে কি না, এই সমস্ত প্রশ্ন কিন্তু অবশ্যই আপনাকে ইংরেজিতে দিতে হবে। এবং আপনাকে প্রশ্ন করা হবে যে আপনি রোমানিয়াতে যাওয়ার পর ইউরোপের অন্যান্য দেশে চলে যাবেন কি না। এই সমস্ত উত্তর কিন্তু যেগুলো পজিটিভ সেগুলো আপনি পজিটিভ বলবেন, আর যেগুলো এই যে বলতেছে যে রোমানিয়াতে যাওয়ার পর আপনি ইউরোপের অন্যান্য দেশে যাবেন কি না ওই সমস্ত ক্ষেত্রে আপনি অবশ্যই না উত্তর দিবেন। এবং সাথে সাথে আপনি রোমানিয়াতে যাওয়ার জন্য কাউকে কোনো টাকা পয়সা প্রদান করেছেন কি না সে বিষয়েও প্রশ্ন করতে পারে। তখন আপনি এই সমস্ত নেগেটিভ যে সমস্ত কোশ্চেন আছে ওই সমস্ত কোশ্চেন অবশ্যই আপনি না বলবেন। আর যে সমস্ত কোশ্চেন করা হবে আপনার কন্ট্রাক্ট পেপারকে উদ্দেশ্য করেই করা হবে, আপনার কোম্পানি কোথায় অবস্থিত, সম্পূর্ণ আপনার কোম্পানি ভিত্তিক প্রশ্নগুলো করা হবে, এবং আপনাকে উদ্দেশ্য করেও কিছু কোশ্চেন করা হতে পারে সে বিষয়ে আপনি আপনার বুদ্ধি খাটিয়ে প্রশ্নগুলোর উত্তর অবশ্যই দিতে হবে। ভিউয়ার্স, এই যে সমস্যাগুলো দিনের পর দিন তৈরি হচ্ছে রোমানিয়ার ভিসাকে কেন্দ্র করে, মূলত এই সমস্যাগুলো আমরা বিগত দিনে যারা গিয়েছি তারা অধিকাংশ ক্ষেত্রে কিন্তু তাদের কারণেই কিন্তু আমাদের আজকের এই পরিস্থিতিটা তৈরি হয়েছে। তো আশা করি ইনশাআল্লাহ যারা জমা দিয়েছেন রোমানিয়ার উদ্দেশ্যে, যাদের দেরি হচ্ছে, যাদের কন্ট্রাক্ট পেপার আসছে, পারমিট আসছে, অবশ্যই অবশ্যই আপনাদের ভিসা হবে 2 দিন পরে অথবা 2 দিন আগে। একটা কোম্পানিতে লোকজন যাওয়ার পরে ওই কোম্পানি যদি আপনার যেই কর্মী প্রয়োজন ওই কর্মী সংকটটা যদি তারা না মেটাতে পারে পরবর্তীতে তারা কিন্তু আর যেই দেশ থেকে কর্মী নিচ্ছে ওই দেশ থেকে কর্মী আর নিতে চায় না, এটা একটি স্বাভাবিক বিষয়। তো আমরা যারাই রোমানিয়ার উদ্দেশ্যে যাব বা রোমানিয়াকে কেন্দ্র করে আমরা যেতে চাচ্ছি, আমরা রোমানিয়াতে যেই কোম্পানিতেই যাব আমরা চেষ্টা করব যে ওই কোম্পানিতে আমরা বৈধভাবে থাকার জন্য। বর্তমানে যেই সিস্টেমটা বা যে চিন্তাভাবনাটা বাংলাদেশ থেকেই আমরা করে রাখি যে আমরা ইউরোপে যাওয়ার পর রোমানিয়াতে যাওয়ার পর রোমানিয়া থেকে পোল্যান্ডে পর্তুগালে ফ্রান্সে ইতালিতে বিভিন্নভাবে চলে যাব আমরা বাংলাদেশ থেকে প্ল্যান করে রাখি। আসলে এটা আমাদের জন্য বা আমাদের বাংলাদেশের ভবিষ্যতের জন্য ভালো হচ্ছে নাকি খারাপ হচ্ছে এই বিষয়টা আমরা চিন্তা করি না। ভিউয়ার্স, আশা করি মূল বিষয়গুলো বুঝতে পারছেন এবং যারাই রোমানিয়ার উদ্দেশ্যে যাবেন অবশ্যই আপনারা ইংরেজিতে ইন্টারভিউ দেওয়ার জন্য একটি প্রস্তুতি নিয়ে রাখবেন এবং কন্ট্যাক্ট পেপার যখন হাতে পাবেন কন্ট্যাক্ট পেপারে সমস্ত সম্পূর্ণ সব কিছু কোম্পানির বিষয়ে সম্পূর্ণ সব কিছু একটি জ্ঞান অর্জন করে নেবেন যাতে করে আপনার কোনো সমস্যার সৃষ্টি না হয়। যারা এই মুহূর্তে এই চ্যানেলটি নতুন দেখছেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন এবং আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।